অনাবিল টিভি সত্যের সাথে। বাংলাদেশ শ্রম আইন 2006-কে যুগোপযোগী করার লক্ষ্যে শ্রম আইন সংশোধনী কমিটি সহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম সংক্রান্ত প্রত্যেকটি কমিটিতে আইবিসি এর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিতে 18 নভেম্বর বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইবিসি। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইবিসি এর সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন আইবিসি এর কেন্দ্রীয় সিনিয়র নেতা জনাব আমিনুল হক আমিন, জনাব তৌহিদুর রহমান, বাবুল আক্তার, রুহুল আমিন, রুহুল ইসলাম, চায়না রহমান, রাশেদুল আলম রাজু, আবুল কালাম আজাদ, ফরিদ আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তারা বলেন, আইন সংশোধন, শ্রম আইন করা অথবা যদি শ্রম আইনকে সংশোধন করা হয় সেখানে হতে হবে সেটা ত্রিপক্ষীয়, অর্থাৎ সরকার হবেন এক পক্ষ, মালিক হবে এক পক্ষ, আর শ্রমিক বা শ্রমিক প্রতিনিধিরা হবেন আরেক পক্ষ। আর এই সরকার, মালিক এবং শ্রমিকদের প্রত্যেক পক্ষের সদস্য সংখ্যা সম সংখ্যক হতে হবে, এটা আমাদের কথা না, এটা আইএলওর যে গাইডলাইন সেই গাইডলাইনেই পরিষ্কারভাবে উল্লেখ আছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের শ্রম আইন দুইবার সংশোধনের পর এবারেও সংশোধনের জন্য সংশোধনী কমিটি করা হয়েছে, সেই সংশোধনী শ্রম আইন সংশোধনী কমিটিতে বাংলাদেশের সবচাইতে বড় যে শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস, যে শিল্পের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই শিল্পের শ্রমিকদের বিশেষত আইবিসির কোনো প্রতিনিধি সেখানে রাখা হয় নাই। আর নামকাওয়াস্তে অন্য সেক্টরের থেকে প্রতিনিধি যেখানে আনা হয়েছে সেখানে মালিকদের প্রতিনিধি হচ্ছে 6 জন, সরকারের হচ্ছে 7 জন, আর তথাকথিত শ্রমিক প্রতিনিধি হচ্ছে মাত্র 2 জন। আর তাই আজকে আমরা ঘৃণা ভরে এই শ্রম আইন সংশোধনী যে কমিটি করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি, এবং ত্রিপক্ষীয়ভাবে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে পুনরায় শ্রম আইন সংশোধনী কমিটি গঠনের আমরা দাবি জানাচ্ছি। আজকে আমাদের দাবি খুব পরিষ্কার, যে শ্রম আইন সংশোধনী কমিটি করা হয়েছে ইতিমধ্যে সরকারের একক ইচ্ছায় এবং মালিকদের সাথে পরামর্শ করে, প্রথম কথা হলো এই কমিটি প্রত্যাখ্যান করছে এবং এই কমিটি বাতিল করতে হবে। ইতিমধ্যেই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন বাতিল করে সকল পক্ষের সম সংখ্যক সদস্য নিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে, এটাই হলো আমাদের আইবিসির দাবি। আমরা বলতে চাই, মালিকদের একটি ট্রেড ইউনিয়ন রয়েছে বাংলাদেশ এমপ্লয়েজ ফেডারেশন, সকল মালিকদের প্রতিনিধিত্ব করেন এমপ্লয়েজ ফেডারেশন, সেখানে এমপ্লয়েজ ফেডারেশনের প্রতিনিধি থাকার পর আর কোনো সেক্টরের প্রতিনিধি থাকার দরকার নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান কমিটিতে সেখানে বিজিএমের প্রতিনিধি রাখা হয়েছে, সেখানে বিকেএমের প্রতিনিধি রাখা হয়েছে, কিন্তু তাহলে কেন গার্মেন্টস সেক্টরের প্রতিনিধি হিসাবে আইবিসির প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে না? আপনারা জানেন বর্তমানে শ্রম বিধিমালা সংশোধন চলছে, সেই কমিটির মধ্যেও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ আইবিসির প্রতিনিধি ছিল। তাহলে একইভাবে এইটাও জাতীয়ভাবে, এটাও জাতীয়ভাবে, এটা শ্রম আইন, এটা শ্রম বিধিমালা, তাহলে কেন সেখানে আইবিসির প্রতিনিধিকে এখানে রাখা হয় নাই? আজকে আমরা জোর গলায় বলতে চাই, শ্রম আইন সংশোধন, এই সংশোধন নিয়ে বারবার সিনেমিনে খেলা হচ্ছে। আমরা 2010 সালে কী দেখেছি, 2013 সালে কী দেখেছি, সেখানে দাবি ছিল শ্রমিকের, আর শ্রম আইন থেকে লাভ করে মালিকরা তারা শ্রমিকদের স্বার্থকে আরও বারবার কর্তন করে শ্রমিকদের স্বার্থকে, অধিকারকে জলঞ্জলি দিয়েছেন, এবং সেজন্য আমরা সরকার কোনোভাবে এই দায় দায়িত্ব এড়াতে পারে না। তাই আমরা বলতে চাই, আজকের যে কর্মসূচি এই কর্মসূচি শেষ নয়, আমাদের কর্মসূচি চলমান আছে, এবং যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল না করবে আইবিসি নতুন করে কর্মসূচি নিয়ে আবার রাজপথে আসবে এবং প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হবে।